আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ দয়া ও রহমতে আপনারা সবাই ভালো আছেন স্বপ্নে স্বর্ণ দেখলে কি হয় স্বপ্ন মাত্রে মিথ্যা তা সঠিক নয় এবং স্বপ্ন মাত্রই সত্য তা সঠিক নয় কিন্তু মুমিন ব্যক্তির স্বপ্ন প্রায় মিথ্যা হয় না স্বপ্ন আল্লাপাকের ন্যাম সমূহের মধ্যে অন্যতম আল্লাহ তাহার বান্দাকে স্বপ্ন যোগে তাহাদের ভবিষ্যৎ মঙ্গলামঙ্গল সম্বন্ধে অবগত করাইয়া থাকেন সেজন্য স্বপ্নকে অবহেলা করা উচিত নয় স্বপ্নে স্বর্ণ দেখিলে কি হয় স্বপ্নে স্বর্ণ পাওয়া বিপদাপন্ন হওয়ার নিশানা স্বপ্নে স্বর্ণ দেখা যদি স্বপ্নদষ্টা পুরুষ হয় তার জন্য অশুভ যদি স্বপ্নদষ্টা নারী হয় তার জন্য সুখ সমৃদ্ধির নমুনা স্বপ্নে অনেক স্বর্ণ লাভ করতে দেখলে স্বপ্ন দোষটা ধার্মিক হবে স্বপ্নে স্বর্ণের আংটি দেখা সৌভাগ্যের আলামত স্বপ্নে স্বর্ণ মুদ্রা দেখা উত্তম সন্তান ভূমিষ্ঠ হওয়ার লক্ষণ স্বপ্নে স্বর্ণের মহর দেখা অযোধা সময় নষ্ট করবার নমুনা অথবা সন্তান লাভের নিশানা স্বপ্নে সনাদান করতে দেখলে স্বপ্নদশটা যে কোনো দায়িত্বপূর্ণ কাজ সঠিকভাবে সুসম্পূর্ণ করবে স্বপ্নে সোনার টুকুরো দেখা ধন মান সম্মান বৃদ্ধির নমুনা স্বপ্নে সোনার গহনা দেখা সচ্ছলতা লাভের চিহ্ন স্বপ্নে সোনার হাত দেখা পুত্র সন্তান লাভের নিদর্শন স্বপ্নে সোনার বালা উভয় হাতে দেখলে বিনাশ্রমে দৌলত হস্তগত করবে হসরত উবাদা ইবনে সামি রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইসালাম বলেছেন মুমিনের স্বপ্ন নবুয়াতের ভাগের এক ভাগ আবুদাউদ চার হাজার নশো আটত্রিশ এবং তিরমিজি দুই হাজার দুইশো সতেরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ তালাই আপনাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুক আমিন.